হাই গাইস, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবুজ গেমিং স্কোয়াড ইউটিউব চ্যানেল আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি টপিকে কথা বলবো। হ্যাঁ গাইস, আজকে আমরা রিয়েল ক্রিকেট 20 যে নিউ আপডেট আসছে 4.8, এই আপডেটের একটা ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এই আপডেটে কী কী পাচ্ছেন সেটা নিয়ে কথা বলবো। চলেন আমরা মূল ভিডিওটিতে চলে যাই। মূল ভিডিওটিতে চলে যাওয়ার আগে বলবো, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা জানেন যে এই নভেম্বর মাসের 25 তারিখে রিয়েল ক্রিকেট 20 যে নিউ আপডেট 4.8.8 রিলিজ হয়। এই আপডেটে আপনারা কী কী পাচ্ছেন, তিনটা ফিচার পাচ্ছেন, সেই তিনটা ফিচার জুতে কথা বলি কী কী পাচ্ছেন। এক হচ্ছে ইন্টারন্যাশনাল স্কোয়াড আপডেট, যে টি টোয়েন্টির যে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ যেই ইটা আছে ওইটার স্কোয়াডটা আপডেট করা হয়েছে। আর দ্বিতীয়তে বাগ ফিক্সটার কাজটা করা হয়েছে। তৃতীয়তে গেমের যে স্টেবলটা আছে ওইটা একটু ইনপুট করা হয়েছে, এর বেশি কিছু করা হয়নি। এই তিনটেই ফিচার পাবেন রিয়েল ক্রিকেট 20 এই নিউ আপডেট 4.8 যেটা আছে সেই আপডেটে। তো আমি যদি আপনারা যারা রিয়েল ক্রিকেট খেলেন বা রিয়েল ক্রিকেট 20 ফ্যান, তারা জানেন যে তাদের লাস্ট যে আপডেটটা ছিল 4.7, এটা আপডেট দিয়েছিল আগস্টের 20 তারিখে। তো ওই তারিখ থেকে যদি 25 তারিখ পর্যন্ত নভেম্বরের তারিখটা যদি গণা হয় 25 তারিখ পর্যন্ত, তাহলে অ্যারাউন্ড 3-4 থেকে 6 দিনের পর এই আপডেটটা আসছে 4.8। সেই আপডেটে যদি কী আসে আমি বলি, 7ও যা ছিল 4.7-এ যেটা ছিল 4.8-ও একই। তো কী আপডেট আনলো, কী একটা বাজে আপডেট আনলো রিয়েল ক্রিকেট 20, বা আমাদের যারা গেমার আমাদের জন্য কিছু নতুন কোনো ফিচারই আনে নাই। তো গেমটার যদি কথা বলি, গেমটা একদম নর্মাল ইয়াতে চলে গেছে, কারণ তারা জানেন যে রিয়েল ক্রিকেট 20 এই গেমটা কিন্তু তাদের সিজন বাই সিজন আপডেট করে। তাদের কিন্তু এটা 21 নম্বর সিজন চলতেছে, তারপর আমরা কিন্তু প্লে স্টোরে কেউ রিয়েল ক্রিকেট 21 গেমটা দেখতেই পারি নাই, বা তাদের যে রিয়েল ক্রিকেট 20 গেমটা আছে এটাকে 21 করাও হয়নি। তো যদি আমি এই কথা যদি বলি, মার্কেটে আরও অনেক ক্রিকেট গেমস আছে, ধরেন WCC 3, WCC 2। তো এই দুইটা গেমের তুলনায় রিয়েল ক্রিকেট 20-র কথা যদি বলি, একদম নিম্ন লেভেলে চলে গেছে আপডেটের দিক থেকেও, আর গেমের কোনো নতুন কোনো ফিচারই নেই। গ্রাফিক্স কোয়ালিটি তো আরও বাজে, আরও এখন বাক্সে ভরাই গেমে। তো এই আপডেটের বাক্সগুলোই ফিক্সড হবে, আর আপনার স্কোয়াডটা আপডেট হবে, আর গেমটা একটু ইনপুট হবে, আর কিচ্ছু হবে না। তো এই আপডেটে আমরা কোনো নতুন ভালো নতুন কোনো ফিচার পাই না, কোনো অ্যানিমেশন না, কোনো কিছু না। তো যেই আপডেট ঘুরায় ফিরে আমাদের প্রতি 2-3 মাস অন্তর অন্তর একই আপডেট আমাদের দিয়ে যাচ্ছে, তো লাভ কী ভাই, লাভ কী? আমরা রিয়েল ক্রিকেট 20 কেন খেলবো বলেন? আপনারা যারা রিয়েল ক্রিকেট 20 ফ্যান আছেন, তাদের লাস্ট তিনটা আপডেট দেখেন, সেই তিনটা আপডেটের সাথে এই আপডেটটা মিলান। যে আপনারা নতুন কোনো ফিচার পাইছেন নাকি আমাকে কমেন্ট সেকশনে এখনই জানান। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে, তারা যেন কমেন্ট করে জানাতে পারে যে লাস্ট তাদের তিনটা আপডেটের সাথে এই আপডেটে কী মিল আছে বা কী কোনো আলাদা আছে নি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ব্যান নিউ ভিডিওতে। বাই।